50 বছর পূর্তি উপলক্ষে কলেজ প্রতিষ্ঠাতা স্বর্গীয় শ্রী সত্যনারায়ণ খাম মহাশয় ও তার সহধর্মিণী শ্রোতা শ্রীমতী শোভারানী দেবীকে আমরা ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে উপস্থিত সকলকে জানাই আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা যে উদ্দেশ্য নিয়ে এগিয়েছিলাম প্রথম থেকে তা আমাদের দূরেই থেকে গেল, ছাত্রছাত্রীদেরও আমরা শরীক করতে পারলাম না আজকের এই শুভ লগ্নে, কিন্তু তার মধ্যে থেকেও বেরিয়ে এসে ভারাক্রান্ত মনকে কিছুটা আনন্দ দিতে আমরা কয়েকজন শিক্ষক শিক্ষিকা একটা ছোট্ট প্রয়াস নিয়েছি। প্রস্তুতির সময় ছিল না, সবাই নিজ গুণে মানিয়ে নেবেন। আমাদের নিবেদন, উপরতলা নিচে চলা রচনা শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়ের শ্রুতি নাটক, অংশগ্রহণে সুমন্ত চট্টোপাধ্যায়, নিখিলেশ মেটিয়া, পারমিতা সরকার, ললিতা ঘোষাল, আবহ সঙ্গীতে মানবেন্দ্র প্রামাণিক। শুরু করছি ওপর তলা নিচের তলা। তোমার মিষ্টি আরো সাত করে তাই তোমার গাইব,
আসুন। এই তো কি কি বলবি এত এত উত্তেজিত কেন? না আপনি আমাকে দিদি বলবেন না, দিদি বলার কোনো অধিকার নেই আপনার। আমার আত্মীয়টা কোথায়? আপনার দিক কি অসুখ? আপনার পুরোটাই তো আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার আত্মিক নয়। তবে আমারই শাড়ি হা। আপনার শাড়ির আত্মিক কি অসুখ? তা আমি কি জানি? জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন আপনার এই জাকাতে বউকে। অফিস থেকে ফিরে এসে শাড়ি পরতে গিয়ে দেখি হাফ প্রিন্ট। কেন নি? কেন নি দিদি? কেনার সময় পুরোটা ছিল তো। তুমি তরলা দিন অবর্তমানে ওনার ফ্ল্যাটে ঢুকে শাড়ির আপনার কেটে নিয়ে এলে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? ওপর থেকে ঝুলে
শুনে আমাদের বারান্দা আলো ধরেছে। মাধুরী আজ কেঁপে গিয়ে কাঁচিতে ও এসে বিমানের আকাশ সীমানা লঙ্ঘন আর সঙ্গে কামান দাদা। পুরো শাড়িটা লম্বা করে না মেলে টুকট করে মেলে আমরা সবাই তাই করি আর বারান্দায় দড়ি কাটাও হাত ধুয়ে তফাতে সমান করা তার উপর কাপড় ঢেউ মিলিয়ে দিও সব সমস্যার সমাধান। নাও চা খাও। হ্যাঁ চা, এক কাপ চা হলো আমার ফি, বিনা পয়সায় উকিল পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই বসুন বসুন, তা আমাদের আবার না চা পুড়িয়ে চট করে ঠিক আছে ঠিক আছে। এই তো পাশেই দোকান। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় মাঝে মাঝে। নাও বলো ভাব। তরুণাদি ছোটবেলা হিসেবে এই নতুন শাড়িটা আপনাকে প্রণামী দিলাম। তার মানে গোলমেরে জুতো দাও। হ্যাঁ উল্টে ফেলছো মা, বলো জুতো মেরে গরু দাও। না মা, জিনিসটাকে ওভাবে পিছিয়ে দিও না, মনটাকে ফিতের মতো ট্রাম লাইনের মতো সরে রাখো। তরুণাদি প্লিজ মা খুশি রাখবেন না, আপনি একজন শিল্পী, আমরা মনে মনে আপনাকে শ্রদ্ধা করি। সত্যি বলছ? হ্যাঁ। তাহলে আপনি আর কে নয়? হ্যাঁ ওটা বাজলো বলো তো। সাতটা? আরে টিভি খোলো টিভি খোলো, আমার তো আজ প্রোগ্রাম আছে। তাই নাকি তাই নাকি, খোলো খোলো। মা মাধুরী আমার চন্ডেকে হেঁকে বলে দাও এই বারান্দা থেকে চার কাপ চা। শুরু হয়ে গেছে বলো।